প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওটি বেসিক ড্রয়িং এর আরেকটি ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। এই ভিডিওর মাধ্যমে আমরা একটা আমব্রেলা আঁকা অর্থাৎ একটা ছাতা আঁকা কিভাবে শিখতে হয় সেটা দেখাবো। তাহলে তোমরা দেরি না করে আমরা শুরু করে দিই, তোমরা তোমাদের কপি কালার পেন্সিল নিয়ে রেডি হও। প্রথমে যে ধাপটা আমরা দেখব এটা হলো একটা হাফ সার্কেল, একটা আমব্রেলা অর্থাৎ একটা ছাতা থাকে হচ্ছে এরকম, এরকম একটা সার্কেল থাকে এরকম, মাঝখান দিয়ে একটা লাইন দিলাম, তারপর এই লাইনের মাঝখান দিয়ে এরকম একটা প্লাস চিহ্ন দিলাম। তোমরা জিনিসটা বুঝে নাও, একটা প্রথমে একটা সার্কেল দিলাম, তারপর একটা প্লাস চিহ্ন দিলাম অর্থাৎ যোগ চিহ্ন দিলাম। দেওয়ার পরে আমরা এখন ঠিক এখানে এখান থেকে টান দিয়ে আমরা এখান থেকে একটা লাইন নিয়ে আসলাম, এটা এখান থেকে এখানে নিয়ে আসলাম এই, তারপর আমরা এখানে এসে এখানে একটা হাতল দিয়ে দিলাম এই যে এই জায়গাটায়। তারপরের ধাপে আমরা এই যে এইভাবে একটা শিক দিয়ে দিলাম। তোমরা এখন এটা এটা থেকে একটু খেয়াল করো, প্রথম হচ্ছে দিয়েছিলাম হচ্ছে একটা সার্কেলের হাফ, মানে হাফ সার্কেল। তাহলে আমরা এখানে নিয়ে চলে আসি, প্রথমে একটা হাফ সার্কেল দিলাম, হাফ সার্কেলের মাঝখান দিয়ে, ঠিক হাফ সার্কেলের মাঝখান দিয়ে, মাঝখান দিয়ে এখানে একটা হাতল বানিয়ে দিই। তারপরের ধাপে কীভাবে একটা হাফ সার্কেলকে এই এখানে একটা হাফ সার্কেলকে এখানে একটা রড দিয়ে যেখানে ছাতাটা যার উপরে অবস্থান করবে তো আমরা ঠিক এরকম করে আঁকলাম। তারপর এখানে একটা ছাতার ছোট্ট মাথা এরকম দিলাম, দিয়ে এখানে নিয়ে আসলাম। তোমরা দেখে নাও কীভাবে একটা ছাতা হয়ে যায় একটু পরেই। আচ্ছা, তারপর এখানে ছোট্ট ছোট্ট পানির ফোঁটার মতো হবে। এখানে পানির ফোঁটার মতো হওয়ার একটা কারণ আছে, সেটা হলো যদি এখানে খুব শার্প থাকে তাহলে যে কোনো মানুষের গায়ে খোঁচা লেগে যেতে পারে, এই জন্যই মূলত আসলে এটা ইয়ে করা। তাহলে আমরা এই ছাতাটাই সরাসরি এখানে আঁকি। তাহলে আমরা এখানে একটা এই মাথাটা দিয়ে দিই, তারপর এখান থেকে একটা শিক ঘুরিয়ে এখানে নিয়ে আসি, এটাও একটা শিক যে এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসি, তার মানে এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসি। এখন এটাকে ঘুরিয়ে এখানে নিয়ে আসবো, এই যে এখানে নিয়ে আসবো এই, তারপর এখানে আমরা এই পানির ফোঁটার মতো শিকের মাথাটা গোল করে দেবো এই। তাহলে তোমরা দেখেছো কীভাবে একটা ছাতা আঁকতে হয়। আমি সরাসরি এইটা এই যে এই ধাপগুলো আমি আরেকবার এখান দিয়ে রিপিট করে দিই। প্রথম হচ্ছে একটা, এটা হচ্ছে নাম্বার ওয়ান, এটা হচ্ছে নাম্বার টু, এটা হচ্ছে নাম্বার থ্রি ফাইনাল ধাপে। আচ্ছা, এখন আমরা প্রথমে একটা সার্কেল দিলাম, একটা প্লাস চিহ্ন দিলাম, তারপরের ধাপে এসে আমরা একটা হাফ সার্কেলের এই অংশটা রেখে নিচের অংশটা মুছে দিলাম, এই নিচের অংশটা মুছে দিলাম, কিন্তু মুছলে কী হবে এখানে কিন্তু কাজ একটু রয়ে গেছে এই। পরের ধাপে এসে এই যে এটা আমি এখানে জয়েন করি তো তোমাদের বুঝতে সহজ হবে কীভাবে আসলো। তার পরের ধাপে এসে এখানে এই যে এরকম ধাপে এসে
এখান দিয়ে এখানে এই শিক দিয়ে দিব। এখানে শিক কতগুলো সেট করে দিলেই মোটামুটি মূলত ছাতার মতো মনে হবে। এই যে এই, তাহলে আমরা এখানে হচ্ছে ধাপ ওয়ান, ধাপ টু, ধাপ থ্রি, এই হলো মূল এই অংশগুলো। আর এই অংশগুলো দেখো সেম একই রকম, তোমাদের বোঝার সুবিধার্থে মূলত আমি এখানে আরেকবার দেখিয়ে দিলাম। এখন আমরা কীভাবে ছাতা কালার করে আমরা কালারটা দেখাচ্ছি। কালার কি, এখানে তুমি ইচ্ছা করলে, যদি যেহেতু একটা আর্ট, এটা একটা আর্ট, তুমি চাইলে এক একটা ঘর এক একটা কালার করতে পারবে। আবার যে মনে করুন আমি একটা, আমার কালার কম, সেক্ষেত্রে একটা এই কালার দিলাম, একটা অন্য কালার, এই কালারটা আবার রিপিট করলাম এখানে, এই কালারটা আবার দিলাম এখানে, এইভাবে করতে পারো। আর প্রত্যেকটা পার্টে কিন্তু আলাদা আলাদা রং দিলে, তো আমি তোমাদেরকে এই রঙগুলো মানে কীভাবে করতে হয় মূলত এই রঙের কিছু অংশ আমি তোমাদের দেখিয়ে দিই, তাহলে তোমার জন্য একটু সহজ হবে বলে আমি মনে করি। আচ্ছা, প্রথমত আমি এই হাতলটার এখানে একটা ফোঁটা রং দিয়ে দিলাম। কী কালার, আমি এখানে রংটা টাচ করে দিলাম, দেখো দেখে নিও। আচ্ছা, তারপরে হচ্ছে এই রংটা এখানে দিলাম, এই রংটা এখানে দিলাম, এই রংটা এখানে দিলাম আকাশি কালার, তারপর এই সবুজ কালারটা এখানে দিলাম। তুমি ইচ্ছা করলে অন্য কালার দিতে পারো, কোনো সমস্যা নেই, আমি রংগুলো এখানে টাচ করে রাখতেছি তোমাদের বোঝার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে। এটা না, এটা এই কালারটা দেখো, এখানে চারটা কালার আছে, এখানেও কিন্তু চারটা কালার, এখানেও কিন্তু চারটা কালার আছে। আর এই কালারটাই কিন্তু এখানে রিপিট হয়েছে, তো এখানে তুমি চাইলে রিপিট, তুমি অন্য কালারও আর দিতে পারবে। আবার মনে কর, যদি মনে করো যে না আমি অন্য কালার দিব না, আমি এই কালারটাই দিব, কোনো সমস্যা নেই, সেটাও পারো, একই কালার দুই তিন জায়গায় রিপিট করে করে দিতে পারো। এখানে শিকটার মধ্যে আমি এই কালারটা দিয়ে দিলাম, এই যে ব্রাউন কালারটা দেখো, এই ব্রাউন কালারটা এখানে দেখো, মোট এই দুইটা মিলে একটা কালার, এক এক মানে এটার, এটা মিলে একটা, তাহলে এখানে একটা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এখানে এক দুই তিন চার পাঁচ, এখানে মোট পাঁচটা কালার আমরা দিয়েছি। তোমরা দেখে নিও, আশা করি তোমাদের মানে বোঝার জন্য তেমন একটা কষ্ট হবে না। এই যে আমরা দিয়ে দিলাম এখানে, তাহলে আমরা আজকের এই ড্রয়িংয়ের মাধ্যমে, এই ড্রয়িংগুলো তো মূলত হলো একেবারে ছোটোদের বেসিক লেভেলের ড্রয়িং, এগুলো বেসিক লেভেলের ড্রয়িং, বেসিক লেভেল যারা অতিক্রম করবে তারা আমার অন্য ড্রয়িংগুলো দেখে নিতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই ভিডিওটির মাধ্যমে তোমাদের মোটামুটি একটা, এই ভিডিওটির মাধ্যমে তোমরা একটা ছাতা কীভাবে আঁকতে হয় তা শিখতে পেরেছো, নিজের একটু প্র্যাকটিস করবে তাহলে পারবে। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্টস করো। আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।